আজ বিশ্ব নদী দিবস। এই দেশে নদী রক্ষার আন্দোলন দীর্ঘদিনের। নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে যুগান্তকারী রায় আছে আদালতের। তবে কতটুকু বেঁচে আছে সেই জীবন্ত সত্তা? মনুর ইসলাম মিন্টুর রিপোর্ট। নদীকে তুলনা করা হয় মায়ের সঙ্গে। মানুষের জীবন জীবিকায় ওতপ্রোতভাবে জড়িত নদী। নদী বাঁচলে বাঁচবে জীবনও। তবে বাস্তবতা বলছে দখল ও দূষণে মুমূর্ষু হয়ে পড়ছে দেশের নদীগুলো। ঢাকার চারপাশের চারটি নদীর দখলদারদের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু হয় 2019 সাল থেকে। প্রায় 10,000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নতুন করে দখল রোধে সীমানা পিলার স্থাপন করা হচ্ছে। যদিও এই সীমানা পিলার নিয়ে প্রশ্ন আছে। চারটা অংশ কিন্তু আইন দ্বারা প্রোটেক্টেড, কিন্তু ঢাকার সীমানা পিলার সব দেওয়া হয়েছে দেখুন শুকনা মৌসুমে নদীর ধারার মধ্যে দিয়ে এখন পাইলিং করে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে নদীর এবং ফ্ল্যাট প্লেনে দখলদারদের কাছে দিয়ে দিয়ে নদীটা সরু চ্যানেলে পরিণত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে নদীর দখলদার প্রায় 63,000। এই দখলের বিরুদ্ধে নিয়ম করে কিছু অভিযান চললেও দূষণ রোধে পদক্ষেপ আরও হতাশাজনক। 5 মিলিগ্রাম প্রতি লিটারে অক্সিজেন থাকার কথা, শুষ্ক মৌসুমে এটি শূন্যের কাছাকাছি নেমে আসে। সরকার যে মনোভাব নিয়ে পরিবেশ সংরক্ষণের জন্য বলছে সেই মনোভাবের বাস্তবে প্রতিফলনটা দেখানো এখন ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে গুরুত্বপূর্ণ রায়ে উচ্চ আদালত বলেন, বেদখলের হাত থেকে নদীকে রক্ষা করা না গেলে বাংলাদেশ তথা মানবজাতি সংকটে পড়তে বাধ্য। জাতীয় নদী রক্ষা কমিশনকে সব নদীর অভিভাবক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের নদীগুলিকে বলা হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী যে লিভিং এন্টাইটি, যে কোনো প্রাণীর মতো মানুষের মতো এই নদ নদী জলাশয়েরও একটা অধিকার আছে। তাদের অধিকার কিন্তু একটু ভিন্ন ধরনের অধিকার। নদীর অধিকার হচ্ছে রাইট টু ফ্লো, প্রবাহিত হওয়ার অধিকার, রাইট টু রিমেইন পলিউশন ফ্রি, দূষিত না হওয়ার অধিকার, রাইট টু রিমেইন ফ্রি ফ্রম এনক্রোচমেন্ট, দখল না হওয়ার অধিকার, এই ধরনের আরও অধিকার আছে। প্রতি বছর সেপ্টেম্বরের চতুর্থ রোববার বিশ্ব নদী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে দিবসটি পালন শুরু হয় 2010 সাল থেকে। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।